সৌদি আরব দিয়ে শুরু হচ্ছে প্রবাসীদের ভোটার নিবন্ধন। সৌদি আরবে থাকা বাংলাদেশি ভোটার তালিকা নিবন্ধনের মাধ্যমে শুরু হচ্ছে প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার কাজ। ধাপে ধাপে সক্ষমতার পরিধি বাড়িয়ে অন্যান্য দেশে অবস্থানরত প্রবাসীদের ভোটার করবে নির্বাচন কমিশনার ইসি। বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ভোটার করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসি। গত সপ্তাহে বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া ইসির 70তম কমিশন সভায় বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। সবার সিদ্ধান্ত অনুযায়ী প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে আগামী ফেব্রুয়ারি তৃতীয় সপ্তাহে একটি সেমিনার করা হবে। সেমিনারে যেসব সুপারিশ প্রণয়ন করা হবে তার আলোকে প্রবাসী ভোটার তালিকা নীতিমালা প্রণয়ন করা হবে। এই বৈঠকে প্রবাসী ভোটার ছাড়াও 2012 সালের পর নতুন 93 লাখ ভোটারকে ল্যামিনেটেড কার্ড দেওয়া হয় এবং হিজড়াদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে। তবে প্রবাসীদের ভোটার করার সিদ্ধান্ত হলো তাদের ভোটাধিকার প্রয়োগের বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি সভায়। নতুন ভোটারদের যুক্ত করার বিষয়ে আগামী 11 জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবে কিনা সেই বিষয়টি সুস্পষ্ট নয়। এ প্রসঙ্গে জানতে চাইলে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাধন হোসেন চৌধুরী বলেন, সৌদি আরবে আমাদের সবথেকে বেশি প্রবাসী বসবাস করেন, এই কারণে দেশে থেকে আমাদের প্রথমে ভোটার করা হচ্ছে। ধাপে ধাপে অন্যান্য দেশে অবস্থানরত প্রবাসীদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করবে ইলেকশন কমিশন। ভোটার হওয়ার পর যাচাই বাছাই করে তাদেরকে স্মার্ট কার্ড দেওয়া হবে। ইসি কর্মকর্তারা জানান, বিশ্বের 197টি দেশে কোটির উপরে বাংলাদেশি বসবাস করছেন। স্বাধীনতার পর থেকে অনেক প্রবাসী যত সময় ভোটার হওয়ার জন্য দেশে আসার সুযোগ পান না, ফলে ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করা সম্ভব হয় না। তেমনি তারা জাতীয় পরিচয়পত্র থেকেও বঞ্চিত হচ্ছেন। এর ফলে প্রবাসী জীবনে রাষ্ট্রের পরিচয়পত্র না থাকায় নানা সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। প্রবাসীদের মধ্যে প্রথমে মধ্যপ্রাচ্যে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের ভোটার করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। 70তম কমিশন সভাসূত্রে জানা গেছে, বিদেশে অবস্থানরত ভোটারদের প্রক্রিয়া সহায়তা করতে প্রবাসী সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা, স্টকহোল্ডার, নিবন্ধিত রাজনৈতিক দল, গণমাধ্যম, ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধি নিয়ে আগামী মাসে তৃতীয় সপ্তাহে একটি সেমিনারের আয়োজন করবে কমিশন। তাদের মতামত ও পরামর্শ নিয়ে প্রবাসীদের প্রবাস ভোটার করার কার্যক্রম শুরু হবে। এরই মধ্যে রিয়াতে নিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে সব ধরনের আলোচনা করেছে ইলেকশন কমিশন। বাংলাদেশিকে ভোটার করার নানা উদ্যোগ নেওয়া হলে তাতে ঘাটতি থাকায় আর সামনের দিকে এগোয়নি এই উদ্যোগ। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার সিইসি একেএম নুরুল হুদা গত বছরের ফেব্রুয়ারিতে দায়িত্বে এসে প্রবাসীদেরকে ভোটার করার পদক্ষেপ গ্রহণ করেন। গত বছর জেলা প্রশাসক সম্মেলন প্রবাসীদের ভোটার করার প্রস্তাব রেখেছিলেন কয়েকজন ডিসি। গত 22 আগস্ট সিইসি কাপাসিয়ার আইডি কার্ড বিতরণ করতে গেলে স্থানীয় জনপ্রতিনিধিরা প্রবাসীদের ভোটার করতে অনুরোধ করেন। বিভিন্ন পক্ষের দাবি জোরালো হলে কমিশনকে বিষয়টি ভাবিয়ে তোলে। নানা দিক বিবেচনা করে মধ্যপ্রাচ্যে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদেরকে প্রথমে ভোটার করার পরিকল্পনা গ্রহণ করা হয়। 1998 সালে দেশের উচ্চ আদালত প্রবাসীদের ভোটারদেরকে সংবিধান স্বীকৃত বলে ঘোষণা করে। 18 বছরও সেই বাস্তবায়ন মুখ দেখেনি সেটি। বিশ্বের 197টি দেশে কোটির উপরে বাংলাদেশি প্রবাসী রয়েছে। বর্তমান কমিশনের এই উদ্যোগে তার দীর্ঘদিনে পুঞ্জীভূত ক্ষোভের অবসান হবে বলে আশা করছেন নীতি নির্ধারকরা। এর আগে বিগত ডক্টর শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশনের 2 কমিশনার এই বিষয়ে অভিজ্ঞতা নিতে যুক্তরাজ্য সফর করেছিলেন। এর পেছনে 1,00,000 টাকা ব্যয় হচ্ছে। এ নিয়ে সেই সময় সাবেকরা অনেক সমালোচনার মুখে পড়েছিলেন সাবেক এই কমিশনাররা, কিন্তু সে সময় প্রবাসীদের ভোটার করা সম্ভব হয়নি। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।